আপনারা দেখছেন দ্য ভয়েস অফ বেঙ্গল, বাংলার কথা বাঙালির কথা। আমাদের খবরগুলি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। রাজ ওয়ান্ডার্স, ভ্যারাইটিস, গিফটস, আইটেমের অনন্য সম্ভার, বারুইপুর কৃষ্ণা সিনেমা হলের ঠিক বিপরীতে। আবার শহরে গৃহবধূ খুনের অভিযোগ। পাটুলির শ্রীরামপুর এলাকার বছর ২৬ রমিতা চট্টোপাধ্যায়কে তার স্বামী খুন করেছে বলে অভিযোগ রমিতার বাপের বাড়ির লোকজনের। আমার তো মনে হয় ওরা মেরে দিয়েছে এবং মেরে দেওয়ার পরে নিয়ে এসেছে। শুক্রবার সকাল ৯টা নাগাদ রমিতার শ্বশুর বাড়ির পক্ষ থেকে জানানো হয় তার শারীরিক অবস্থা খুব খারাপ, তাকে পিয়ালেস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারপর রমিতার বাপের বাড়ির লোকজন হাসপাতালে এসে জানতে পারেন সে মারা গিয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। যে আমি আপনি কে হন? আমি বললাম আমি ওর দিদি হই। তখন বলছে যে না, আপনার বোন আর বেঁচে নেই দিদি, এরকম ও হাসপাতালে আছে, আপনারা চলে আসুন। পরে তারা জানতে পারেন রমিতার স্বামী হাসপাতালে এই ঘটনার বয়ানে বলেছেন ঘরের মধ্যে দরজা বন্ধ ছিল, সেই সময় দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়, গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে রমিতা। তবে এই ঘটনা অস্বীকার করে রমিতার দিদিরা। তারা বলেন বিয়ের পর থেকেই রমিতার শাশুড়ি অত্যাচার করত। বিয়ের পর থেকেই ওর শাশুড়ি, তারপর শাশুড়ি বিভিন্নভাবে নানারকমভাবে টর্চার করতো, সকালে ওঠা নিয়ে, কোনো কিছু করা নিয়ে, প্রত্যেকটা বিষয়ে। ওরা যা আছে, যা চাকরি করে, যা ইঞ্জিনিয়ার, তার ছেলেটাকে দেখাশোনা করতে হবে, তারপরে ঘরের যাবতীয় কাজকর্ম, বড় যাকে দিয়ে কিছু করাতো না, সমস্ত ওকে দিয়ে করানোর চেষ্টা করতো। আর চেষ্টা করতো যতটা ডমিনেট করা যায় ওকে, সমস্ত কিছু। ও একটা শিক্ষিত মেয়ে, কিন্তু ওর শিক্ষাগত যোগ্যতার কোনো কদর দিত না, সমস্ত কিছুতে কীভাবে ওকে নিচু সাব্যস্ত করবে সবসময় ওই চেষ্টা করতো। এই ঘটনায় রমিতার স্বামী সুব্রতজ্যোতি চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে পাটুলি থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, দ্য ভয়েস অব বেঙ্গল। আপনার এলাকার খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।